পটৌডি পরিবারে এলো নতুন অতিথি। রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিজ কান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন কারিনা কাপুর খান। 2020 সালের আগস্টে পরিবারে নতুন অতিথি আসার আগমনের বার্তা দিয়েছিলেন সাইফিনা। সন্তান জন্মের কয়েকদিন আগে থেকে সাইফ আলী খান এবং কারিনা কাপুর তাদের নতুন রাজকীয় বাসস্থানে থাকতে শুরু করেন। জানা যাচ্ছে সেখানে একটি লাইব্রেরি, সুইমিং পুল ও নতুন অতিথির জন্য নার্সারি এবং তৈমুলের জন্য আলাদা জায়গাও রয়েছে। এও জানা যাচ্ছে অন্তঃসত্ত্বা থাকাকালীন ঘরে বসে থাকেনি কারিনা কাপুর। লাল সিংহ চড্ডা ছবির জন্য শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবির জন্য স্বামী সইফ এবং পুত্রকে নিয়ে কিছুদিনের জন্য উড়ে গিয়েছিলেন দিল্লিতে। এছাড়াও বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের শুটেও দেখা গিয়েছে তাকে। পূর্ণ গর্ভস্থাতেও ক্যামেরার সামনে পোজ দিয়েছে বেবো। সে সব ছবি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।